বন্ধুরা জিকে টেস্টিমোনিয়ালে সবাইকে স্বাগত এবং 26 তারিখ যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষাটা দিতে চলেছো তাদের জন্য রইল আমার তরফ থেকে শুভকামনা। বন্ধুরা ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি এই পরীক্ষাতে জিকেতে 40 এর বেশি স্কোর করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এখানে 40 এর বেশি স্কোর করা অবশ্যই সম্ভব। বিগত কয়েক বছরের প্রশ্নপত্র যদি বিশ্লেষণ করে দেখো খুব সহজেই তুমি কিন্তু 40 প্লাস স্কোর করতে পারবে। তো এখানে চলে আসবে বন্ধুরা, তোমাদের কিন্তু তিনটে টপিক আছে, এই তিনটে টপিকের মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে। যে জিকেতে 50 আছে, ম্যাথে আছে 30 এবং জিআইতে আছে 20। এখানে যদি তোমরা জিকেতে 40 এর মতো স্কোর করতে পারো, এখানে 40 বা আমি এখানে 40 এর পরিবর্তে 30ও বলতে পারি, যে তোমাদের টার্গেটটা থাকবে 40, সেখানে যদি তোমরা 30ও পাও এবং ম্যাথে যদি তোমরা মিনিমাম 15টা অঙ্ক সঠিক করতে পারো, 15 নম্বর পেতে পারো এবং জিআইতে যদি 18 বা 15 তোমরা পেতে পারো, 15 বা 18 পেতে পারো, তবে কিন্তু তোমাদের স্কোরটা সহজে দেখবে 60 থেকে 62 বা 65-এর মধ্যে চলে আসছে। এই 60 থেকে 65 কিন্তু তোমাদের টার্গেট থাকবে বন্ধুরা। এই 60 থেকে 65 টার্গেট রেখে যদি তোমরা এগো, তবে দেখবে যারা একটু ভালো পরীক্ষা দেবে তাদের কিন্তু 70 এর আশেপাশে কিন্তু নাম্বারটা চলে আসতে পারে। তো 70 মানে একটা বিশাল ব্যাপার এই পরীক্ষাতে দেখা যাচ্ছে। 70 মানে তুমি কনফার্ম ধরে রাখো তুমি চাকরিটা পেয়ে গেছো, এই প্রথম প্লিটা পাস করে গেছো এবং 70 পেয়েছো মানে তুমি মেনটাও সেরকমভাবে দেবে। তুমি অবশ্যই অন্যান্য দিকগুলো খেয়াল করো, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে অবশ্যই তার পরবর্তী ক্ষেত্রে, কিন্তু প্রাথমিকভাবে তোমাকে কিন্তু 60 থেকে 65 টার্গেট নিয়ে এগোতে হবে। এই 60 থেকে 65 টার্গেট নিয়ে এগোলে তুমি দেখবে অনায়াসেই জিকের এখানে কিন্তু একটা অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা জিকেতে অনেক বেশি নম্বর আছে। এই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কিভাবে তুমি জিকেতে এই নম্বরটা আনতে পারবে সেটা আমি আলোচনা করব ভিডিওতে। এখনও বলবো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাও। এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার একবার দেখে নেবো বন্ধুরা, 2019 সালের যে প্যাটার্নটা এসেছিলো 50 নম্বরের জিকেস তেমন সেটা কেমন ছিল, যে স্ট্যাটিক জিকেতে কিন্তু 12টা স্ট্যাটিক জিকে ছিল, জিওগ্রাফি থেকে 6টা প্রশ্ন ছিল, ইতিহাস থেকে 10টা প্রশ্ন ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা প্রশ্ন ছিল, এছাড়া বন্ধুরা সায়েন্স থেকে 13টা প্রশ্ন ছিল, প্লে অর্থাৎ খেলাধুলার বিভিন্ন টপিক থেকে ছিল 2টো প্রশ্ন এবং কনস্টিটিউশন থেকে কিন্তু 2টো প্রশ্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে স্ট্যাটিক জিকে আছে এবং সায়েন্স আছে, এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন এসেছিলো, তারপরেই সবথেকে বেশি প্রশ্ন এসেছিলো ইতিহাস থেকে। কিন্তু এবছর আমি বলবো একটু গুরুত্ব দিতে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, এবছর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম পাস করার ক্ষেত্রে। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে সংবিধানে যেহেতু আগের বছর কম প্রশ্ন দিয়েছিল, এবছর কিন্তু সংবিধান থেকে অনেক বেশি প্রশ্ন আগের বছরের তুলনায় আসতে পারে। এবং স্ট্যাটিক জিকেটাকে বলবো আরও বেশি গুরুত্ব দাও, স্ট্যাটিক জিকে বর্তমানে এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে তোমাদেরকে স্ট্যাটিক জিকে অনেক বেশি বেশি করে পড়তে হবে এবং স্ট্যাটিক জিকেতে কোনো ভুল করা যাবে না, নাম্বারটা কিন্তু আসবে বন্ধুরা এই স্ট্যাটিক জিকে থেকে। স্ট্যাটিক জিকে ইতিহাস, এই ইতিহাসের ক্ষেত্রে বলবো একটা ছোট্ট কথা, যে তোমরা যদি জীবন মুখোপাধ্যায়ের বইটা খুব ভালো করে পড়তে পারো, খুব ভালোভাবে মুখস্থ করতে পারো জীবন মুখোপাধ্যায়ের বইটা, তবে কিন্তু এই ইতিহাসের সমস্ত প্রশ্নই তুমি পারবে বলে আমি মনে করছি এবং তোমাদেরকে আশ্বস্ত করছি যে তুমি ইতিহাসের সমস্ত প্রশ্নই পারবে যদি জীবন মুখোপাধ্যায়ের বইটা তুমি দেখে যেতে পারো। এবার চলে আসবো সেই টপিকগুলো, যে টপিকগুলো তোমাকে কিন্তু পরীক্ষার আগে পড়তেই হবে। যেমন তাদের মধ্যে তোমাকে অবশ্যই পড়তে হবে বুক অ্যান্ড অথর। এই বুক অ্যান্ড অথরের মধ্যে বিভিন্ন ধরনের বুক অ্যান্ড অথর আছে, যেমন ইন্টারন্যাশনাল কিছু বই আছে সেই বইগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, আবার ভারতীয় লেখকদের কিছু বই সেগুলো তোমাকে জানতে হবে। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া, নেহেরু দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া এই বইটার লেখক হলেন শশী থারুর, আবার বিকামিং বইটার লেখক হলেন মিশেল ওবামা। তো যেমন ভারতীয় বই লেখক সম্পর্কে জানতে হবে, তেমন ইন্টারন্যাশনাল বই লেখক সম্পর্কে জানতে হবে। যেমন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বই হলো দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রয়ের লেখা। আবার একই সঙ্গে তোমাকে বিভিন্ন ঐতিহাসিক যে বইগুলো, ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টারে তুমি যে বইগুলো পাবে সেই বইগুলো কিন্তু তোমাকে আলাদাভাবে দেখে যেতে হবে, যেমন বানভট্টের হর্ষচরিত, আবার আবুল ফজলের আকবরনামা, এই বইগুলো কিন্তু তোমাকে বারবার করে দেখে যেতে হবে। এবার আসবো পরের টপিকে, যে ইনভেনশন বলতে বিভিন্ন ধরনের যে আবিষ্কারগুলো আছে সেই আবিষ্কারগুলো তোমাকে দেখে যেতে হবে অবশ্যই। সেই আবিষ্কারগুলো হতে পারে যে পোলিও ভ্যাকসিনকে আবিষ্কার করে জোনাল সল্ক, আবার ডিনামাইটকে আবিষ্কার করে অ্যালফ্রেড নোবেল, এই জাতীয় যে আবিষ্কার বিভিন্ন আছে সেই আবিষ্কার সম্পর্কে কিন্তু তোমাকে একবার চোখটা বুলিয়ে যেতে হবে। তারপরে বলবো ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার, প্রায় দেখা যায় যে এই পরীক্ষাটাই কিন্তু পুলিশের এই পরীক্ষাটাই ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার সম্পর্কে প্রশ্ন এসে থাকে। এখানে আমি কয়েকটা উদাহরণ দেবো, যেমন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা অবস্থিত নেদারল্যান্ডের দি হেগ শহরে,
আবার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টারটা অবস্থিত ইতালিতে, ইতালি রোমে। এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমাকে কিন্তু অবশ্যই সেগুলো একবার দেখে যেতে হবে। এরপরে বলবো ক্যাপিটাল এবং কারেন্সি, বিভিন্ন যে শহরগুলো আছে পৃথিবীর সেই শহরগুলোর রাজধানী এবং সেই শহরগুলোর কি মুদ্রা সেগুলো সম্পর্কে তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। যেমন বলবো যে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, আবার ব্রাজিলের যে মুদ্রা আছে সেটা হলো রিয়াল, এবং চিলির রাজধানী সান্টিয়াগো, আবার চিলির মুদ্রা হলো পেসো। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দেখবে একটু অন্য ধরনের নাম বা যেগুলো মুদ্রার একটু অন্য ধরনের নাম সেগুলো কিন্তু তোমাকে বেশি করে পড়তে হবে। আসবো পরের টপিকটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটা কিন্তু গুরুত্বপূর্ণ দুটো দিক থেকে, যে ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত সেটা তোমাকে জানতে হবে, আবার ন্যাশনাল পার্কে কোন ধরনের জীবজন্তু বা পশু পাখি থাকে সেগুলো তোমাকে জানতে হবে। যেমন কানহা কোথায় অবস্থিত, এটা ধরনের প্রশ্ন আসতে পারে যে মধ্যপ্রদেশে। আবার করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, সেটা হবে উত্তরপ্রদেশে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এবার বলবো ইম্পর্টেন্ট আর্টিকেল, সংবিধানের যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে এটা আলাদাভাবে তোমাকে দেখে যেতে হবে, কারণ এই আর্টিকেল থেকে প্রশ্ন আসবেই পরীক্ষাতে। কয়েকটা গুরুত্বপূর্ণ আর্টিকেলের কথা আমি বলবো, কাশ্মীরের আর্টিকেল 370 এবং মৌলিক কর্তব্য 51A ধারায় আছে, এই আর্টিকেলগুলো কিন্তু অবশ্যই তোমাকে একবার অবশ্যই দেখে যেতে হবে। এবং আর্টিকেলগুলো বলবো পরীক্ষার দিন সকালবেলা তুমি দেখে যাও, অবশ্যই বারবার করে এখন পড়বেই, এবং পরীক্ষার দিন সকালবেলা তোমার কাজ হবে অবশ্যই একবার আর্টিকেলগুলো দেখে যাওয়া। এরপরে বলবো অলিম্পিক যেটা টোকিওতে হয়ে গেল, সেই অলিম্পিক থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বিশেষ করে যারা যারা পদক জিতেছে সেই সম্পর্কিত প্রশ্ন আসতেই পারে। তবে অলিম্পিকটা আসলে এতটাই রিসেন্ট ঘটনা যে অলিম্পিক থেকে প্রশ্ন আসবে কি আসবে না সেটার বিষয়ে সন্দেহ থেকে যায়। তবুও তোমাদের বলবো রিস্ক নেওয়া একদম উচিত হবে না, তোমরা কিন্তু অবশ্যই অলিম্পিক টপিকটা অবশ্যই দেখে যাবে। এবার বলবো গ্র্যান্ড স্ল্যাম, প্রতিটা পরীক্ষায় কনস্টেবলের প্রতিটা পরীক্ষায় দেখা যাচ্ছে যে এই গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কে প্রশ্ন এসে থাকে। এই গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু বারবার এসেছে পরীক্ষাতে। এই যেমন তিনটে গ্র্যান্ড স্ল্যাম হয়ে থাকে তোমরা জানো বন্ধুরা, সেই তিনটে গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কে তোমাদের জেনে যেতে হবে। তিনটে গ্র্যান্ড স্ল্যাম যেমন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, এই ওপেনগুলো তো কে জিতেছিল সেগুলো কিন্তু সিঙ্গেলস ক্ষেত্রে কিন্তু যেটা পুরুষ বিভাগে কারা জিতেছিল এবং অবশ্যই মহিলা বিভাগে কারা জিতেছিল এবং যৌথভাবে যেটা খেলা হয় সেইখানেও কারা জিতেছিল, এই তিন ধরনের যতটা পারা যায় তোমাকে গ্র্যান্ড স্ল্যাম সম্পর্কিত জেনে যেতে হবে। ইম্পর্টেন্ট এক্সারসাইজ অর্থাৎ যে সেনা সম্পর্কিত অভিযান বিভিন্ন দেশের সঙ্গে ভারতের হয়ে থাকে সেগুলো কিন্তু জেনে যেতে হবে। এই অভিযানগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে, যে পুলিশের পরীক্ষা দেবে এই অভিযানগুলো আসবে না এটাও কিন্তু বলা যায় না। যেমন বজ্রপ্রহার, এই বজ্রপ্রহার অভিযানটা কিন্তু 2021 সালে হয়, এই বজ্রপ্রহারটা হয়েছিল কিন্তু আমেরিকার সঙ্গে। আবার বরুণ 2021 এটা কিন্তু হয়েছিল ফ্রান্সের সঙ্গে, 2021 সালে হয়েছিল এটা। এরপরের টপিকে আসবো ওয়েস্ট বেঙ্গলের যে গুরুত্বপূর্ণ স্কিমগুলো আছে সেই স্কিমগুলো থেকে প্রশ্ন আসবে এটা মনে করা যায়। যেমন এই কিছুদিন আগে হয়ে যাওয়া WBCS পরীক্ষার প্রশ্নপত্র যদি তুমি একটু ভালোভাবে দেখো সেখানে কিন্তু এই স্কিম থেকে প্রচুর প্রশ্ন এসেছে। এই স্কিম থেকে এত বেশি প্রশ্ন আসবে অতীতে আশঙ্কা করা যায়নি, ওই জন্যে তোমাদের এই পরীক্ষাতে অবশ্যই স্কিমগুলো সম্পর্কে জেনে যেতেই হবে। যেমন আমাদের এখানে প্রশ্ন আসতেই পারে যে চোখের আলো সম্পর্কিত যে প্রকল্পটি সেটা কিসের উপরে ভিত্তি করে, বা তরুণের স্বপ্ন যে প্রকল্পটি সেটা কিসের উপরে ভিত্তি করে, কেন এই দেওয়া হয়, এই প্রকল্পের খুঁটিনাটি সম্পর্কে। তো রিসেন্টলি যে প্রকল্পগুলো নতুন চালু হয়েছে সেগুলো তো দেখবেই, এছাড়াও পুরনো যে প্রকল্পগুলো আছে সেই পুরনো প্রকল্পগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। এরপরে বলবো স্পোর্টস কাপ এবং টার্ম, স্পোর্টস অর্থাৎ যে খেলাগুলো হচ্ছে সারা পৃথিবীব্যাপী সেই খেলাগুলোয় কারা জিতছে সেগুলো তোমাকে দেখতে হবে। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কাপগুলি সংগঠিত হচ্ছে সেগুলো কারা জিতছে, এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন টার্ম আছে যে অমুক শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত ওই দিকটা কিন্তু তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। এরপরে আমি বলবো CM এবং গভর্নর, যেটা যে কোনো রাজ্যের CM এবং গভর্নর তোমাকে দিয়ে দিতে পারে পরীক্ষাতে। তো ভারতবর্ষের সমস্ত রাজ্যের CM কে কে আছেন বর্তমানে এবং গভর্নর কে কে আছেন, ভেরি রিসেন্ট যেগুলো হচ্ছে সেগুলো তোমাদের দেখতে হবে না, কেননা প্রশ্নপত্র কিছুদিন আগেই তৈরি করা হয়ে গেছে। তো তোমাদেরকে কিন্তু প্রতিটা রাজ্য প্রায় দেখে যেতে হবে CM এবং গভর্নরগুলো। এরপরে বলবো কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যে সাম্প্রতিক নিয়োগ হয়েছে সেই সাম্প্রতিক নিয়োগগুলো তোমাকে দেখে যেতে হবে।
এই নিয়োগটা কিন্তু সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র দুটো দিকে দেখে যেতে হবে। যেমন রিলায়েন্স কোম্পানির সিইও আছেন মুকেশ আম্বানি, বা অ্যাপেলের সিইও আছেন টিম কুক, এগুলো কিছুদিন আগের অ্যাপয়েন্টমেন্ট হলেও অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নিয়োগগুলো তোমাকে দেখে যেতে হবে। বা বর্তমানে এখন ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার কে আছেন, বা এখন সেনাপ্রধান কে আছেন, বা এখন ইসরোর প্রধান কে আছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু এই পরীক্ষাতে এসেই থাকে। তো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই একবার দেখে যেতে হবে। এরপরে আমি বলবো স্টেট ড্যান্স। এই স্টেট ড্যান্স বিভিন্ন রাজ্যের যে নৃত্য আছে গুরুত্বপূর্ণ, সেই নৃত্যগুলো তোমাকে সম্পর্কে তোমাকে জানতে হবে যে কোন রাজ্যের কোন নৃত্যটা গুরুত্বপূর্ণ। যেমন ভাংড়া নৃত্যটা, এটা কিন্তু পাঞ্জাবের জন্য, পাঞ্জাবে হয়ে থাকে ভাংড়া। আবার ঘুঘুর নৃত্যটা রাজস্থানে হয়ে থাকে, আবার কুমি নৃত্যটা হয়ে থাকে তামিলনাড়ুতে। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখে যেতে হবে যে কোন রাজ্যের কোন নাচ বিখ্যাত। এবার বলবো ফেমাস লেক অ্যান্ড লোকেশন, অর্থাৎ যে লেকগুলো আছে বিভিন্ন লেক, সেই লেকগুলো কোথায় অবস্থিত এবং সেই লেকগুলো সম্পর্কিত তোমাকে বিভিন্ন প্রশ্ন জেনে যেতে হবে। যেমন আমি তোমাকে বলবো যে ভীমতাল, এই ভীমতাল লেকটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত, বা লোকটাক লেকটা কিন্তু মণিপুরে অবস্থিত। এই ধরনের প্রশ্ন কিন্তু দিতেই পারে পরীক্ষাতে, তো এগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। এবার বলবো অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স। এই অ্যাওয়ার্ডগুলো অর্থাৎ বিভিন্ন রকমের সংস্থা বিভিন্ন রকমের যে সমস্ত অ্যাওয়ার্ড দিয়ে থাকে, যেমন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা সেরা চলচ্চিত্র কোনটি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা কে হলেন, সেরা অভিনেত্রী কে হলেন। এছাড়া তার সঙ্গে সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে, সেখানেও একই রকমভাবে কে সেরা অভিনেতা হলেন, কে অভিনেত্রী হলেন। এছাড়া অস্কার পুরস্কার, বিভিন্ন ধরনের যত রকমের পুরস্কার আছে সেই পুরস্কারগুলো তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। নোবেল পুরস্কারও তোমাদেরকে জেনে যেতে হবে। ইম্পর্টেন্ট ডে অর্থাৎ বিভিন্ন আমাদের ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত যে যে দিবসগুলো আছে সেই দিবসগুলো তোমাকে জেনে যেতে হবে। যেমন 9ই জানুয়ারি অনাবাসী দিবস, 12ই জানুয়ারি যুব দিবস, আবার 21শে জানুয়ারি মাতৃভাষা দিবস, এবং 25শে জানুয়ারি বিজ্ঞান দিবস। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু আসতেই পারে, তো এই আসবে বলে মনে করা হয়। এমনকি বিগত বছরও তোমরা দেখতে পাবে প্রশ্নপত্র খুললে অবশ্যই এসেছে। তো এই কদিন তোমাদের কাজ হবে এই প্রশ্নগুলো পড়ে যাওয়া, এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাওয়া। সিটি অ্যান্ড রিভার অর্থাৎ কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। যেমন আগ্রা শহরটা যমুনা নদীর তীরে অবস্থিত, আবার আহমেদাবাদ শহর কিন্তু সুরাট নদীর তীরে অবস্থিত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। এবার বলবো রিভার এবং ড্যাম অর্থাৎ নদী, কোন নদীর উপরে কোন বাঁধ অবস্থিত, সেইগুলো তোমাদেরকে এখানে দেখে যেতে হবে। যেমন নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত কৃষ্ণা নদীর উপরে, এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে যে কোন বাঁধটা কিন্তু কোন রাজ্য অবস্থিত, সেটাও খেয়াল রাখতে হবে যে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপরে এবং এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। আবার হীরাকুদ বাঁধ, এটা কিন্তু মহানদী নদীর উপরে অবস্থিত, আবার এটা কিন্তু ওড়িশাতে অবস্থিত। তো এই নদী এবং নদী বাঁধ সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। এবার বলবো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই কিছু কিছু নতুন করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে, এছাড়াও পুরনো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে সেগুলো তোমাদের জেনে যেতে হবে। যেমন সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছিল, এছাড়াও যে দার্জিলিংয়ের যে টয় ট্রেন আছে এগুলো সম্পর্কে প্রশ্ন এসে থাকে, তো এগুলো তোমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে। এরপরে বলবো রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, রিসার্চ সেন্টারগুলো যেগুলো আছে অর্থাৎ ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, সারা ভারতেই বিভিন্ন ধরনের যত রকমের গবেষণা কেন্দ্র আছে সেই গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এবং সেটি কিসের গবেষণা কেন্দ্র, এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে যেতেই হবে। তোমরা যদি এই ধরনের প্রশ্নগুলো এই কটা দিন একটু দেখে যাও, তবে দেখবে তোমাদের অ্যাকুরেসি বাড়বে। অর্থাৎ একটা প্রশ্ন হয়তো তোমরা অনেক দিন আগে পড়েছিলে, সেই প্রশ্নটা ভুলে গেছো, ওই জন্য আমি বলবো এই কটা দিন শুধুমাত্র আমি যে টপিকগুলোর কথা বলেছি সেই টপিকগুলো একবার নোট ডাউন করে রাখো, এবং নোট ডাউন করে রেখে অবশ্যই টপিক অনুযায়ী 1-2 দিন করে এগুলো দেখে যাও। এই কটা দিন শুধুমাত্র এইগুলো টপিকই পড়াশোনা করো, তবে দেখবে তোমার পরীক্ষাটা অনেক সহজ হবে, তোমরা অনায়াসেই 40+ স্কোর করতে পারবে। আর এখানে 40+ স্কোর মানে কিন্তু তুমি বাজি মাত করে দিয়েছো, তুমি পরীক্ষায় পাশ করে গেছো। এখানে তোমার টার্গেট থাকবে 40, সেখানে তুমি 42 পেতে পারো বা 30-35 পেতে পারো, তবে কিন্তু তোমার সাকসেসটা আসবেই। এবং লাস্ট টপিক আজকের বলবো যে সাইক্লোন, সাইক্লোন অর্থাৎ যে রিসেন্টলি যে সাইক্লোনগুলো হয়ে গেছে 2-5 বছরের মধ্যে, সেই সাইক্লোনগুলো কোথায় আছড়ে পড়েছে, প্রথমে কোথায় আছড়ে পড়েছে, গতিবেগ কেমন ছিল, বা
কোন দেশ নামকরণ করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন আসতেই পারে যে কোন দেশ নামকরণ করেছে। WBCS এর প্রশ্নপত্র তুমি যদি দেখো 2021-এর অবশ্যই দেখবে, দেখতে পাবে যে সাইক্লোন সম্পর্কিত প্রশ্ন কিন্তু এসেছিল। যেমন জশ এর নামকরণ করেছিল ওমান, বা আমফানের নামকরণ করেছিল থাইল্যান্ড, নিসর্গের নামকরণ করেছিল বাংলাদেশ, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই জেনে যেতে হবে। এবার বলো বন্ধু, অবশ্যই পরীক্ষাটা দিচ্ছ 26শে জানুয়ারি, তারা অবশ্যই খুব সুন্দরভাবে পরীক্ষা দেবে এই শুভকামনা তোমাদের জন্য রইল। এবং রিজনিং এবং ম্যাথের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো কোন কোন টপিক তোমরা এই কটা দিন প্র্যাকটিস করে যাবে, সেই জন্য আমার যে পরবর্তী ভিডিও আসতে চলেছে সেটার দিকে নজর রাখো। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।